আচ্ছা আমি বলতেছি পরে। আজকে আমি তোমাদেরকে দেখাতে চাই যে ভ্যাট কালার ভ্যাটটাই কিভাবে করা হয়। তো ভ্যাটটাই কিভাবে করা হয় এই বিষয়ে একটু যদি কাছ থেকে দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবা। ভ্যাটটাই করার জন্য যা যা লাগবে তা হলো ডাইর কালার লাগবে, হয়েছে হাইড্রোস, আর লাগবে হয়েছে কস্টিক। এই তিনটা বিষয়কেই আমরা কালারে মানে ভ্যাটটাই করতে কাজে লাগাবো। আর লাগবে কাপড়, যে কাপড়টাকে আমরা ডাই করবো। তো আমরা একটা কাপড় যেটা ডাই করবো এটা আগে থেকেই তোমাদের মাধ্যমে একটু আগে বেঁধে নিয়েছি, হ্যাঁ। কিন্তু কাপড়ের বেঁধে নেওয়ার আগে যে কাজটা করতে হয় কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে, এই কাপড়টা দিয়ে দেখাচ্ছি, সুন্দর করে ভাঁজ করে আগে দাগ দিয়ে নিতে হবে। দাগ দেওয়া জায়গাগুলোতে গিট গিট দিয়ে নিতে হবে। গিট দিয়ে নিলেই ডাইনের বিভিন্ন জায়গাগুলোতে এরকম গিট করে নিলে যে জায়গাগুলোতে গিট আছে এখানে কালারটা পৌঁছাবে না, মানে এই গোলাপি কালারটাই থেকে যাবে, হ্যাঁ। আর আমরা যে কালারটা দিতেছি এই কালারটা অন্য জায়গাগুলোতে থাকবে, যার ফলে এটা খোলার পর যে যে জায়গাগুলোতে গিট দেওয়া ছিল এখানে একটা সার্কেলের মতো একটা বৃত্তের মতো তৈরি হবে। তো চলো আমরা কেমিক্যালগুলো প্রথমে মিক্স করি, কিভাবে কালার মিক্স করতে হয় একটু বলি। কালার মিক্স করার জন্য যে জিনিসটা লাগে সেটা হলো এক গ্লাস কাপড়ে এক চামচ কালারগুলি, এটা এই এই রেশিওতে কালারগুলো মিক্স করা হবে। এক গোজ কাপড়ে এক চামচ কালার, আর কালার যতটুকু নেওয়া হবে তার ডাবল অথবা তিন গুণ লাগবে হলো এই দুইটা পদার্থ। যদি এক চামচ কালার নেই তাহলে তিন গুণ এইগুলো দেওয়া যাবে, হ্যাঁ, দুইটাই তিন গুণ করে দেওয়া যাবে। তো চলো আমরা মিক্স করি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মিক্স করার আগে যেহেতু ফুটন্ত পানি সবসময় একটু সতর্ক থাকতে হবে, এরকম পানিটাকে এরকম ফুটন্ত করতে হবে, একদম মানে ইয়ে করতেছে যে এরকম একটা অবস্থায় থাকতে হবে। এখন কথা হলো যে পদার্থগুলো যখন আমরা মিক্স করব তখন এটা মানে খুবই ঝুঁকিপূর্ণ আর কি, সেই জন্য একটু নিরাপদ দূরত্বে থাকতে হবে। এবং প্রথমে এই হাইড্রোসটা আমরা ব্যবহার করব। আমরা এই এখানে তাপটা একটু, হ্যাঁ, তাপটা একটু কমিয়ে নিয়ে এলে ভালো, কারণ বেশি তাপ থাকলে আবার তাপটা একটু কমিয়ে নিলাম। তো আমরা এখানে দুই গজের মতো কাপড় আছে, তাই আমরা দুই থেকে আড়াই গজ কাপড় আছে, তাই আড়াই গজ এই কালারটা আমরা ব্যবহার করবো, আড়াই চামচ এই কালারটা ব্যবহার করবো। সেই তুলনায় আড়াইয়ের ডাবল হয়েছে মোটামুটি পাঁচ চামচ, তাহলে আমরা এই কালারটা দেবো পাঁচ চামচ, এই ইয়েটা দেবো পাঁচ চামচ, একটু দূর থেকে থেকে আস্তে করে দিতে হবে। হ্যাঁ, আমরা এটা এই কেমিক্যালটা নিয়ে নিলাম, একটা কাঠি রাখবো এটাকে পানির সাথে মিক্স করার সুবিধার্থে। এই কাঠি দিয়ে মানে এই যে আমরা ইয়েটা দিলাম এটা মিক্স করে নিলাম। এখন যেটা দেব এটা একটু ঝুঁকিপূর্ণ, এটা একটু মানে বেশি ইয়ে হয় তো বেশি ফেনা উৎপন্ন করে, তাই একটু দূর থেকে একটু সতর্ক হয়ে দিতে হবে। দেখো অনেক বেশি ইয়ে করতেছে, হ্যাঁ, দেখো কাছ থেকে দেখো না না, শুধু আমরা এদেরকে দেখো আমরা দুই ধরনের কেমিক্যালটা মিক্স করলাম, হ্যাঁ। এখন এই কেমিক্যালগুলো দেওয়ার পর এটাকে আরেকটু ভালো করে নাড়ায় দেবো একটু মিক্স হওয়ার সুবিধার্থে। এবং এটা হওয়ার পর আমরা মূল কালারটা দেবো। আমরা এখানে মোটামুটি দুই চামচ থেকে একটু বেশি কালার দিলে আমাদের হবে, হ্যাঁ। দুই চামচ দিলে হবে, আড়াই চামচ লাগবে না, হ্যাঁ। কালারটাকে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। কালার যদি পানির সাথে ভালো করে মিক্স না হয় তাহলে আবার কিন্তু মানে কাপড়ের সাথে লাগবে না সঠিকভাবে।
এই অবস্থায় পৌঁছার পর আমরা কাপড়টাকে এখানে ছেড়ে দেব একটু বলে রাখি দর্শক এটা হলো যে কাপড়টাকে এখানে দেওয়ার সময় আগে পানিতে চুবিয়ে নিলে ভালো যদি পানিতে চুবিয়ে নেওয়া যায় তাহলে কাপড়টা সহজে মানে ডাইটাকে কাপড়ের মধ্যে সহজে ঢুকে আর যদি পানিতে না চুবানো হয় তাহলে একটু কম ঢুকে কিন্তু আমরা যেহেতু গিট দিয়ে নিয়েছি এই ক্ষেত্রে পানিতে বেশি একটা না চুবিয়ে নিলেও হয় সমস্যা নেই তো আমরা কাপড়টা ফুল এখানে পানিতে আমরা দিয়ে দেব এবং তাপ আগের মতো আবার একটু বাড়িয়ে ফেলব তো এই আমরা মোটামুটি চার মিনিটের মতো এরকম গরম অবস্থায় রাখবো যে কাছ থেকে যদি আমরা দেখি এখন সবুজ রঙটা আমাদের গোলাপি কাপড়টা সবুজ রং ধারণ করেছে হ্যাঁ কিছুক্ষণ এটা থাকবে এরকমভাবে থাকার পর এটাকে আবার সাধারণ পানি দিয়ে ধুতে হবে ধুয়ে শুকালেই আমরা যে বাটিকটা করতে চাচ্ছি সেই বাটিকটা পেয়ে যাব তো তোমরা যারা এতক্ষণ দেখছো আমার মনে হয় এইটুকু এই কালার মিক্সিংটা তো করতে পারবে সবাই না স্যার আর এটা এখন এখন চাইলে আমরা এটাকে এখনই এখান থেকে নিয়ে ঠান্ডা পানিতে ধুতে পারি তো চুলা অফ করে আমরা এটাকে ঠান্ডা পানিতে ধোয়ার জন্য ঠান্ডা পানির পাত্রে নিয়ে যাবো এই যে এটা কিন্তু গোলাপি রঙের একটা কাপড় ছিল দেখো তোমরা একটু খেয়াল করে দেখতে পাবা যেটা এখন সবুজ হয়ে গেছে এখন এই কাপড়টাকে আমরা সাধারণ ঠান্ডা পানি দিয়ে শুধু ধোবো ধোয়ার পর কাপড়টাকে এই গিটগুলো খুলে খুলে রোদে শুকিয়ে ফেলবো রোদে শুকিয়ে ফেললে এটা বাটিক যে আমরা যে ধরনের ডিজাইনটা চেয়েছিলাম সেই ধরনের ডিজাইনটা আমরা যে ডাইংটা করেছিলাম এটা এখন গিট খোলা হচ্ছে গিট খোলার পর কাপড়টা কেমন হবে আপনারা দেখতে পাচ্ছেন গিটগুলো খোলার পর যে যে বাটিকের অংশগুলোতে ডিজাইনগুলো ফুটে উঠছে ফাইনালি কাপড়টা এরকম হয়েছে যদি আমরা কাছ থেকে দেখি তাহলে এমন গোলাপি কালার এসেছে সাদা কালার এসেছে এবং সবুজ কালার এসেছে ভিডিওতে সবুজটা বেশি সবুজ হয়ে আসতেছে না আসলে ক্যামেরার জন্য এরকম এবং গোলাপিটাও বেশি একটা বোঝা যাচ্ছে না তো আমরা যে বাটিকটা করেছিলাম ফাইনালি আমরা এরকম একটা বাটিকের কাজ পেয়েছি এটা যদিও ভাস্করা আর একটু একটু খুলে দেখাও বড় করে একদম সবটা আমরা দেখি কতটুকু বড় একটা কাপড় আমরা কিন্তু প্রায় আড়াই গজ একটা কাপড়কে আমরা বাটিক করেছি আর কি কাপড়টা ছিল গোলাপি কালার সেটার মাঝে সাদা এবং সবুজ এই দুইটা কালারের কাজ করা হয়েছে তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ